এক নতুন বন্ধুর সঙ্গে কিছুক্ষণের জন্য পথ চলা। এই মুহূর্তে আমরা পেয়েছি দিল্লি থেকে আগত এক মানুষকে, তার নাম হচ্ছে পারভিন শফিক রহমান, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অনেক অনেক স্বাগত আপনাকে। প্রথম কথা বলি, আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই যে আপনি অনেকটা দূর এসে আমাদের এখানে গান শোনাবেন, আপনার ভালো লাগার গান। প্রথম কথা, আমরা এই উদ্যোগটাকে আগে সাধুবাদ জানাবো যে ওই সমাজের যে কঠিন বেড়াজাল সেটাকে ভেদ করে রবীন্দ্রনাথ ঠাকুরের গানে নিজেকে খুঁজে পাওয়া, এটা ভীষণ দরকার মানুষের জন্য। তো আপনার গান দিয়ে শুরু করি, তারপরে তো গল্প থাকবে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি। দেখতে আমি পাইনি।
আপনার জন্ম কোথায়? মানে বাংলাতে তো আমার জন্ম এখানেই বীরভূমে। বীরভূমের মানুষ? হ্যাঁ, বিবাহ সূত্রে যাওয়া দিল্লি। আচ্ছা, স্বামীর কর্মসূত্র? হ্যাঁ, কর্মসূত্রে ছেলে মেয়েদের মানুষ করার জন্য। মানে ওখানেই আপনি দিল্লিতেই এখন সেটেলড পুরোপুরি? হ্যাঁ, পুরো দিল্লিতে সেটেল। মানে দিল্লিতে বাড়িঘর হয়ে গেছে? হ্যাঁ, একদম। হ্যাঁ, ছেলে মেয়েরা ওরাও এস্টাবলিশড ওখানে। আচ্ছা, আমি এত ফ্রি যে আমি কিন্তু সিটিভিএন রোজ দেখি। আচ্ছা, দিল্লিতে বসেই দেখে? হ্যাঁ। আচ্ছা, আর মানে আমার মনটা এত উতলা হয়ে যায় যে আমি এখানে মানে মানে ফোন নাম্বারটা দেখে অডিশন দিয়ে চেষ্টা করে আমি যখন আমার কানেকশনটা পেয়ে যাই এবং ডেট খুব শীঘ্রই পেয়ে যায়, তো আমার কর্তা বলে চলো যাবো। মানে আপনার এই যে ধরুন গানে গাওয়ার ক্ষেত্রে আপনার মানে হাজবেন্ডের সাপোর্ট পুরোপুরি? হ্যাঁ, পুরো হাজবেন্ডের, আমার মা বাবা, আমার ফ্যামিলি সবাই। আচ্ছা, মানে বীরভূমেই শুরুটা হয়েছিল? হ্যাঁ, বীরভূমে শুরু হয়েছিল। আচ্ছা, তারপর আমি ওখানে স্কুলে মানে নার্সারিতে পড়াতাম, তারপর মিউজিক নিলাম আর কি। সেটা কোথায়? বীরভূমেই পড়াতাম? না, দিল্লিতে। আমি দিল্লিতে। আচ্ছা, দিল্লিতে স্কুলে যেমন করে হোক আর কি, মিউজিক অ্যাজ এ মিউজিক টিচার, অ্যাজ এ মিউজিক টিচার। তো বাচ্চাদের প্রেয়ার করাতাম, সে বিশাল 12 পর্যন্ত স্কুল ছিল বাচ্চাদের, তো সেটা আমাকে ইংলিশে হিন্দিতে ওই সব প্রেয়ারগুলো করাতে হতো। কিন্তু আপনাকে টানতেও কোথাও রবীন্দ্রনাথ ঠাকুরের গান? কিন্তু হ্যাঁ, কিন্তু ওটা আমি পেতাম না গানে। তো আবার একটা গান শুনে নিই, তারপরে আবার একটু গল্প। হ্যাঁ, পাতিছে নয়ন পাতে
এই মুহূর্তে আপনি তো বললেন আপনার অবসর সময়, এখন অবসর জীবন যাপন করছেন, তো সেক্ষেত্রে গান কতটা সহায়ক আপনার? গান আমার অনেক সহায়তা, মানে আমার একাকিটা কাটিয়ে দেয় গানটা, মানে কর্তা ব্যস্ত রয়েছেন, প্রত্যেকেই যার যার নিজের জগৎ তৈরি করে ফেলেছে, আমার ছেলেমেয়েরা এক একটা লাইনে গিয়েছে, কিন্তু ওরা গান ভালোবাসে, কিন্তু আমি আমার গানটা এতটা ওকে দিতে পারি। সাপোর্ট কতটা পান? সাপোর্ট পুরোই পায়, আমি যখনই মানে যেমনই বললাম অডিশনের জন্য যাব, ওরা সবাই মিলে আমার ব্যবস্থা করে দিল কি সব কিছুতে ওরা, মানে আমি যে গানে মিউজিকের জন্য গেছিলাম ওটা আমার মেয়ের জন্য। আচ্ছা, মেয়ে যখনই মানে স্কুলে ইয়ে হচ্ছিল, হায়ারিং হচ্ছিল, আমার মেয়ে বলল তুমি যাও যাও স্কুলে যাও, তো আমি যখন মানে রেগে যাই আমার ছেলে আমার মোবাইলে রবীন্দ্রসঙ্গীতটা বাজিয়ে দেয়, এবার মা ঠান্ডা হয়ে যাবে নিশ্চয়ই, তারা শুনছে না প্রিয় অনুষ্ঠান, তো পরের গানে যাই, নিয়ে রাগটা পড়ে যাই। টেলিফোনে একজন বন্ধু আছেন, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্তে, আমি জামশেদপুর থেকে অঞ্জলি সেনারায় বলছিলাম। হ্যাঁ অঞ্জলি দি বলুন। সবাইকে শুভেচ্ছা, স্বাগত, অবশ্যই ভালোবাসা দিদিকে। সবচেয়ে প্রথমে কুমিল্লা যত দূর থেকে এসেছে, গানের প্রতি কতখানি আসক্তি থাকলে এবং ভালো লাগা থাকলে সে জানির ব্যাপারে তো হয় তো দিদি, তাই করলে ট্রেনে এলেন? ফ্লাইটে এলেন না ট্রেনে? না আমি ফ্লাইটে এসেছি। আর এক তো খুবই ভালো, আর সুন্দর গাইছেন, আজকে তো এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, তনুশ্রী বলতে পারবো না, তাও মনে হচ্ছে যে কথা বলছি যেটা বিশ্বাস করলাম, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। রবি ঠাকুর তো আমাদের আত্মতৃপ্তি রয়েছেন, এইটা যেটা দিদি বললেন যে ছেলে মোবাইলে গান বাজিয়ে দিয়ে, একেবারে সত্যি কথা, 100% সত্যি কথা। তা আমি একটা এখানে সময় নষ্ট করব না, দিদিকে একটা কথা বলি, একটা গান আছে খুব প্রাথমিক, যেমন সবচেয়ে সবচেয়ে পাপ সেখানে আছে, যদিও ঋতুরাজ বসন্ত খুব অল্প সময়ের জন্য আছে, সেদিকে গানটা লিখে গেছেন, খনিক কেবল তাহার খেলা, তারপর তার যাবার বেলা, সবচেয়ে সবচেয়ে পাপ, খুব সুন্দর গান, যদি আপনি পরে আবার আসেন গাইবেন, যেমন গাইছেন গাইতে থাকুন, আমরা খুব এনজয় করি, সবাইকে আবার শুভেচ্ছা, ভালোবাসা দিয়ে রাখবেন, সবাই ভালো থাকবেন। অঞ্জলি দি আপনিও ভালো থাকবেন, আমরা এবার গানেই যাব, চলে যাই। কি গাবো আমি, কি শুনাবো আজি আনন্দ ধামে, কি গাবো আমি, কি শুনাবো আজি আনন্দ ধামে, তোরবাসি জানি আমি, কি শোনাবো
শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানই কেন বাঁচলেন, মানে অন্য গান গানকে আকৃষ্ট করেনি? না, আমি বলছি আমার বাবা মানে রবীন্দ্রসঙ্গীত ভালোবাসতেন। এমনকি আমার একটা মজার ঘটনা আছে, মানে ছোটবেলায় আমি অনেক ছোট ছিলাম, তখন আমি এরকম শুনেছিলাম, সে একটা গান ছিল, কি বলে একটা গান, বেনামে ডেকে বলবো বাবার একটা গান ছিল না, আমি এমনি করছি ঘুরতে ঘুরতে, আমার বাবা আমার ভীষণ বকা দিল। তারপর এরকম উল্টোপাল্টা গান করলে বা বলতো আধুনিক গান গাইলে বাবা, কোনো গান না, নজরুল গীতি হয়তো শিখেছিলাম কিছু পার্টিসিপেট করার জন্য, কিন্তু বাবা ওগুলো অ্যালাউ করেননি। আর এইভাবে দেখুন একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার জন্ম যেহেতু একটি মুসলিম পরিবারে হয়েছিল, সেখানে নারীদের পর্দা প্রথার একটা বিশাল বিশাল ব্যাপার, সেই জায়গাটায় সেই অর্গলমুক্ত বাড়ি কি আপনি পেয়েছিলেন? মানে আপনার পরিবার কি সেই রকম? না, সেরকম না, অনেক উন্মুক্ত, মানে তারা অনেকটাই এরা এরকম। আমার বাবা যেহেতু মেডিকেল অফিসার ছিলেন, তো আমার বাবাকে অঞ্জলি পর্যন্ত দিতে দেখেছি। আচ্ছা, মানে যেহেতু ওনার আন্ডার অনেক স্টাফ ছিল, তো উনি নিজের হাতে অঞ্জলি দিয়েছেন। হ্যাঁ, ধর্মের বেড়াজাল তো ভাবে হয় না, মানুষের ধর্ম তো ধারণ করবে, যেমন দুর্গা পূজায় বা সরস্বতী পূজায় আমাদের ওই, আমি যেটা বলছি, কারণ মুসলিম সমাজে না একটা পর্দা প্রথা, মেয়েদেরকে বেশি শিক্ষিত করানো হয়, সেখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগছে আজকে আপনি মানে গাইতে এসেছেন অনেকটা দূর পার করে, আমার এটাতেই আমার মনে হয় স্যালুট করতে হবে আপনাকে, সেই জায়গা থেকে। আমার হাজবেন্ডেরও, আপনার হাজবেন্ডেরও একটা বড় দিক রয়েছে, একদিকে যেমন আপনার বাবা, একদিকে সেরকম আপনার হাজবেন্ড। আমার মা ছোটবেলায় মানে আমাকে এমনভাবে প্র্যাকটিস করিয়েছেন যে আমার মনে হতো যে মা আমার সঙ্গে সঙ্গে করছে। বাহ, মানে পরিবারে আপনাদের পরিবার মানে কোথাও যেন শিক্ষা সংস্কৃতিতে আর পাঁচটা মুসলিম পরিবারের থেকে অনেক এগিয়ে। আমি যখন গান করতে বসি, আমার পিসি একটা বলে এই গানটা কর, মাসি বলে একটা কর, মা বলে এটা কর, তখন চলতেই থাকে আমাদের। তো আমি আমি এখান থেকে আপনার মানে বাপের বাড়ির মা বাবা সবাইকে এবং আপনার হাজবেন্ড আপনার ছেলে মেয়ে সবাইকে, শ্বশুর বাড়ি থেকে সবাইকে ধন্যবাদ জানাবো যে আপনারা যদি এইভাবে এগিয়ে আসেন না, তাহলে এই যে একটা ধর্ম নিয়ে আমাদের ভেদাভেদ এটা থাকে না। আমি তো বলি যে সেই লালন শাহের কথাতে, সারা ভারত মানে সারা বিশ্ব জুড়ে দুটো জাত, একটা হচ্ছে পুরুষ একটা হচ্ছে নারী, এর বাইরে কিন্তু কোনো জাত নেই। সেখানে আমিও নারী, পারভিন সাফিক রহমান রয়েছেন আজকে, তিনিও নারী। ধর্মে আমরা আলাদা হলেও আমাদের জাত কিন্তু একটা, আমরা নারী। ঠিক সেরকমই পুরুষের ক্ষেত্রেও জাত এই একটাই, তারা পুরুষ। সুতরাং বিশ্বে, সারা বিশ্বে দুটো জাত, নারী এবং পুরুষ। নমস্কার, কে রয়েছেন? আমি শম্পা নাথ বলছি শিলিগুড়ির থেকে। হ্যাঁ বলুন শম্পা। পারভিন আমার হোস্টেলের বন্ধু, একটু ওকে দিন আগে। হ্যাঁ রয়েছেন উনি, সঙ্গ কথা বলুন। হ্যাঁ বলো পারভিন, বলো। ওনার যে হোস্টেলে ঘরে বসে শুনছি রে। আচ্ছা, শুধু একটাই কথা বলি যে শুধু যাওয়া আসা গানটা করি, আর দিদিকে একটু দে, দিদিকে এই হিন্দু মুসলমানের কথা বলছিল সেটা নিয়ে একটু বলে দিই। হ্যাঁ বলুন বলুন। তুই আমার বাড়িতে এসে এক মাস ছিলিস, রোজা করেছিলিস। হ্যাঁ বলো বলো। সেটা জানা যে আমাদের মধ্যে আমরা এই শিক্ষাটাই পেয়েছিলাম।
না এটাই তো আমি বললাম যে আমি হিন্দু মুসলমানের কথা কিন্তু কি বলেছি আপনারা নিশ্চয়ই আপনি হয়তো তাহলে ভুল শুনেছেন বা ভুল বুঝছেন। না না সেটা না, আমি বলছি ও একজন হিন্দু কিন্তু আমার বাবা শিলিগুড়িতে এসডিএমও ছিলেন, তো এই হোস্টেলের বন্ধু হিসাবে ওখানে ছিল, তো আমি ওর বাড়িতে রোজাতে ছিলাম, ওরা আমাকে মানে আসতে দিল না, কিন্তু 25শে রমজানটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, তো এর বাবা মা মানে রান্না করে আমাকে ভোরে খাইয়েছিল, খাইয়েছিল এবং আমাকে রোজা রাখতে সাহায্য করেছিল, এমনকি সন্ধ্যাবেলায় তারা সবাই মিলে মানে ইফতারে আমার সঙ্গে এমনভাবে করলো যে যেন আমার মানে বাড়িতেই আছি। এটার জন্য বলছি এটা দিদিকে বল, একদম এটাই তো দরকার। দেখুন একটা কথা বলি, আমরা আমার খুব লজ্জা লাগে যখন আমি দেখি সোশ্যাল সাইটে কিংবা সংবাদপত্রে যে দুটো ধর্মের মানুষের মধ্যে লড়াই হচ্ছে, আসলে কিন্তু তা হয় না, না না দুটো রাজনৈতিক দলের লড়াই হয়, এখানে ধর্মটাকে হাতিয়ার করা হয়। পরিষ্কার কথা, এই কথাটা যেদিনকে আমরা আম আদমিরা বুঝতে পারবো সেদিন এই রাজনৈতিক ভেগদারি ধর্মের ভিন মানে ভেগ মুখোশধারী যারা রয়েছেন তারা পস্তাবেন। এই বোধটা আমাদের তৈরি করতে হবে যে দুটো দলের লড়াই হয়, রাজনৈতিক দুটো দল লড়াই করে, ধর্মটাকে মাঝখানে হাতিয়ার করে। আমি আমরা যদি নিজেরা ঠিক থাকি না দুই ধর্মের মানুষ, তাহলে দেখবেন এই রাজনীতির মানুষগুলো না আর হালে পানি পাবেন না, একদম এটাই বাস্তব কথা। তো আমাদের আশা, ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে একদম পারভিনের শেষ গানে চলে এসেছি, খুব ভালোভাবে এগিয়ে চলুন আর এইভাবেই উন্মুক্ত মন নিয়ে এগিয়ে চলুন, সমাজ কিন্তু এভাবেই পরিশুদ্ধ হতে থাকবে। শেষ গান আপনার এটা। বসন্ত সুখী কখনো আসিনি বুঝি আগে, লাগানো ভরায়ে বসন্ত মোর বিরাহ বেদনা রাঙালো, কেন সুখ রক্তিম রাগে সমীরে দূর গগনে একেলা বিরহী গাহে বুঝি গো দক্ষিণ সমীরে দূর গগনে, কুঞ্জবনে মুকুল যত চিরিতে চা
আমাদের সঙ্গে আজকে এই সময়টুকুর জন্য উপস্থিত ছিলেন, দিল্লি থেকে এসেছিলেন পারভীন শফিক রহমান, তার গান আমরা শুনলাম। আমাদের আমার তরফ থেকে শুভেচ্ছা রইল আজকে এই মুহূর্তে তার অনুষ্ঠান এইটুকুই, আবার তার সঙ্গে হয়তো আমাদের দেখা হয়ে যাবে আগামী দিনের পথ চলতে চলতে।